এই জাহাজটিকে দেখতে পাচ্ছ, এগুলোকেই বলা হয় ক্রুজ শিপ। পৃথিবীর বড় বড় বিলাসবহুল জাহাজগুলোর মধ্যে এটি একটি বিলাসবহুল ক্রুজ শিপ। ক্রুজ শিপ জব বা পৃথিবীর বৃহত্তম জাহাজগুলোতে জবের জন্য যে ইন্টারভিউ প্রশ্ন বা কোয়েশ্চেন করা হয়, সেই প্রশ্নগুলো কী কী বা কী ধরনের হয়? আমি শেফ প্রসেনজিৎ আর তোমাদের প্রত্যেককে ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইদ শেফ প্রসেনজিৎ। সারা পৃথিবীতে যেসব বৃহত্তম জাহাজ বা ক্রুজ শিপ বলা হয়ে থাকে, যে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে, সেই সব বড় বড় শিপে বা ক্রুজ জাহাজগুলোতে বা প্যাসেঞ্জার শিপগুলোতে চাকরি করার জন্য যে ইন্টারভিউর কোয়েশ্চেনগুলো বা প্রশ্নগুলো রাখা হয় সেগুলো কী রকমের হয়? তো প্রথমে আমি যে কোয়েশ্চেনগুলো বা তার উত্তরগুলো বলবো সেটা হচ্ছে সবার জন্য, মানে ক্রুজ শিপে জবের জন্য যারা ইন্টারভিউর জন্য যাবে তাদের সবার জন্য, যেমন সেটা শেফস হতে পারে, সেটা ওয়েটার হতে পারে, সেটা বুটিক্স হতে পারে বা সেটা হাউসকিপিং হতে পারে, সব ক্যান্ডিডেটসদের জন্য। এবং তারপরে আমি বলবো স্পেশালি শেফস বা কমি শেফস কমি টু কমি ওয়ান বা ড্যামি শেফ ডিপার্টিদের জন্য কী ধরনের কোয়েশ্চেন নর্মালি হয়ে থাকে তার উত্তরগুলো। আমি যেহেতু নিজে শেফ, তো আমি হোটেল ইন্ডাস্ট্রির উপরেই ক্রুজ লাইনের যে কোয়েশ্চেনগুলো হয় সেগুলো নিয়ে ব্যাখ্যা করব। প্রথম প্রশ্ন নর্মালি যেটা হয়ে থাকে, টেল মি সামথিং অ্যাবাউট ইয়র সেলস, এই কোয়েশ্চেনটা তোমাদের করে থাকবে সবার জন্য। তো তোমরা নর্মালি উত্তর দেবে যে তোমাদের নাম কি, কান্ট্রি নেম বলবে, এবং তোমরা লাস্ট কোথায় জব করছো বা কারেন্টলি কোথায় জব করছো তার কোম্পানি প্রোফাইল দেবে, এবং তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন অথবা তোমাদের ক্যারিয়ার ব্যাকগ্রাউন্ড বা হোটেল ম্যানেজমেন্ট বা তোমরা যেখান থেকে যে ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো তার ডিটেলসটা দেবে। নেক্সট যেই কোয়েশ্চেনটা বা প্রশ্নটা করা হয়ে থাকে ক্যান্ডিডেটসদের সেটা হলো হোয়াই ডু ইউ ওয়ানা জয়েন আ ক্রুজ শিপ। তো তার উত্তর কি হবে, ওয়ান অফ দ্য মেইন রিজন পিপল চুজ টু ওয়ার্ক ইন ক্রুজ লাইন ইজ দ্য চান্স টু ট্রাভেল ওয়ার্ল্ড। তাহলে এই হলো এই প্রশ্নের উত্তর, যে তোমরা কেন ক্রুজ শিপে জয়েন করতে চাও। তারপরে যে প্রশ্নটা করা হয়ে থাকে সেই প্রশ্নটা হলো উইল ইউ এবল টু ওয়ার্ক 7 ডেজ ইন আ উইক অর 8 to 9 months কন্ট্রাক্ট পিরিয়ড। তো এই প্রশ্নটা ভীষণভাবে করা হয়ে থাকে যে উইকলি 7 days তোমরা এবেল কি না ডিউটি করতে, এবং 8 থেকে 9 মাস কন্ট্রাক্ট যেহেতু থাকে তো এটা একটা লং পিরিয়ড। এটা যে কোনো ক্রুজ লাইনের ইন্টারভিউতে অথবা কার্গো শিপে বা মার্চেন্ট নেভিতে এই প্রশ্নটা ভীষণভাবে করা হয়ে থাকে, উইল ইউ এবল টু ওয়ার্ক 7 days ইন আ উইক। তো এটার উত্তর হবে আই অ্যাম অলরেডি ওয়ার্কিং উইথ দ্য কোম্পানি 6 days আ উইক অ্যান্ড নাও আই এম কোয়াইট কমফর্টেবল টু ওয়ার্ক 7 days ইন আ উইক অর 8 months অর 9 months কন্ট্রাক্ট অ্যাজ ওয়েল। তারপর যেই প্রশ্নটা ভীষণ করা হয়ে থাকে ন্যাশনালিটিজের উপর, কারণ এখানে তুমি যখনই ক্রুজ শিপে জয়েন করবে সেখানে 70 থেকে 80টা কখনো কখনো 100টার উপরেও ন্যাশনালিটিজের সাথে তোমাদের চাকরি করতে হতে পারে, বিভিন্ন দেশ থেকে আলাদা আলাদা কালচার আলাদা আলাদা সংস্কৃতির লোকের সাথে চাকরি করতে হতে পারে। তো সেই ক্ষেত্রে এই প্রশ্নটা ভীষণভাবে ক্রুজ শিপ ইন্টারভিউতে ধরা হয়ে থাকে, উইল ইউ এবল টু ওয়ার্ক উইথ আ ডিফারেন্ট ন্যাশনালিটি। তার উত্তরে তোমরা বলবে ইট ইজ গোয়িং টু বি আ গ্রেট এক্সপিরিয়েন্স অর গ্রেট অপরচুনিটি টু ওয়ার্ক উইথ আ ডিফারেন্ট ন্যাশনালিটিস অ্যান্ড আই উইল গেট এ চান্স টু লার্ন নিউ কালচার। তারপরে যে প্রশ্নটা করা হয়ে থাকে, ক্রুজ শিপে ক্যাবিন থাকে, কোনো কোনো ক্যাবিনে একজন থাকে, কোনো কোনো ক্যাবিনে দুজনকে শেয়ার করতে হয় বা কোনো কোনো ক্যাবিন 4 জনকে শেয়ার করতে হয়। তো সেই ক্ষেত্রে দেখা যেতে পারে ডিফারেন্ট ন্যাশনালিটিজের লোক থাকতে পারে, সেখানে যে তুমি ভারতীয়ই পাবে তোমার রুমমেট বা ক্যাবিন মেট সেটা নয়, সেখানে তোমাকে হয়তো ফিলিপিনস লোকের সাথে থাকতে হতে পারে, সেখানে হয়তো তোমাকে ইউথোপিয়ান লোকের সাথে থাকতে পারে, সেখানে হয়তো তোমাকে সাউথ আমেরিকান লোকের সাথে থাকতে পারে, ইউরোপিয়ান লোকের সাথে থাকতে হতে পারে, মানে রুমমেটসের সাথে। তো সেই জন্য এখানে একটা প্রশ্ন করা হয়ে থাকে আর ইউ উইলিং টু শেয়ার ইয়োর ক্যাবিন উইথ ইয়োর কো ওয়ার্কার্স, তুমি কি তোমার ক্যাবিন তোমার কো ওয়ার্কার্সের সাথে শেয়ার করতে চাইবে। তো সেই ক্ষেত্রে তোমাকে উত্তর দিতে হবে ইয়েস, সিম্পলি এটুকুই বলতে হবে। তারপর যে প্রশ্নটা করা হয়ে থাকে সেটি হলো হোয়্যার ডিড ইউ হিয়ার অ্যাবাউট দিস জব। তো এটার উত্তর হবে তোমরা বলতে যেও না আমার বন্ধু আছে, আমার ভাই আছে বা আমার রিলেটিভস আছে, দরকার নেই। সিম্পলি বলবে আই স এন জব অ্যাডভার্টাইজমেন্ট ফর জব ক্যারিয়ার ওয়েবসাইট, আর এটাও বলতে পারো যে আমি আপনাদের ওয়েবসাইটেও এটির অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি। তো এরপর যেই প্রশ্নটা থাকবে সেই প্রশ্নটা তোমাদের যে কোনো ইন্টারভিউতে এটা জিজ্ঞেস করা হয়ে থাকে, এবং সেই প্রশ্নটা
থাকবেই থাকবে, তোমরা তার প্রিপারেশন করে যেও। প্রশ্নটি হলো ওয়াই শুড উই হায়ার ইউ, এই প্রশ্নটা কিন্তু থাকবেই থাকবে। তো তোমরা চেষ্টা করবে এই প্রশ্নটার উত্তর দিতে পজিটিভ আনসার, আর যাতে উত্তরটা একটু ইউনিক হয়। তো চলো প্রশ্নটা তোমরা কীভাবে উত্তর দেবে আমি আমার মতন করে বলছি, তোমরা তোমার মতন করে বলো। তো ওয়াই শুড উই হায়ার ইউ, তো আমাদের বলতে হবে ইউ শুড হায়ার মি বিকজ অফ মাই পজিটিভ নেচার, দ্য ফ্যাক্ট দ্যাট আই এম ভেরি অ্যাম্বিসিয়াস পার্সন হু ওয়ান্টস টু সাকসেড। তো ক্রুজ শিপের ইন্টারভিউতে সবার জন্য, সব সেকশনের জন্য, সব ডিপার্টমেন্টের জন্য রইল এই কোয়েশ্চেনগুলো। আর এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে কমিজ শেফ, কমি টু বা কমি থ্রি বা অ্যাসিস্ট্যান্ট কুক বা ডেমি শেফ ডিপার্টিদের জন্য কী ধরনের কোয়েশ্চেন হতে পারে এবং কী ধরনের প্রশ্নের উত্তর তোমরা নিজেরা প্রিপারেশন নিয়ে যাবে সেই নিয়ে এখন তোমাদের বলবো। তো এবার যেটা বলবো সেটা হলো কিচেন বা গ্যালি রিলেটেড প্রশ্ন। জাহাজের কিচেনকে গ্যালি বলা হয়ে থাকে, তোমাদের আগেই বলে রাখি, এটা জেনে রাখা উচিত। তো কিচেন বা গ্যালি রিলেটেড কিছু প্রশ্ন যেটা প্রত্যেকটা কোম্পানিতে ইন্টারভিউতে করা হয়ে থাকে। সারা পৃথিবীতে প্রচুর ক্রুজ শিপ ঘুরে বেড়াচ্ছে এবং তাদের মধ্যে কয়েকটি শিপিং কোম্পানি হলো যেমন রয়্যাল ক্যারিবিয়ান, যেমন পিএনও, যেমন প্রিন্সেস, যেমন কার্নিভাল, যেমন হল্যান্ড আমেরিকা, যেমন আইদা, যেমন সেলিব্রিটি ক্রুজ লাইন, যেমন এমএসসি ক্রুজ লাইন, যেমন ওয়াইকিং ক্রুজ লাইন। তো এরকম প্রচুর ক্রুজ লাইন রয়েছে এবং সেগুলোর অফিস রয়েছে মুম্বাই, দিল্লি বা গোয়াতে। প্রথম প্রশ্ন থাকে হোয়াট ইজ ইয়োর সিগনেচার ডিশ, তো তোমরা তোমাদের একটা সিগনেচার ডিশ বা তোমাদের একটা ফেভারিট ডিশ বা তোমরা যেটা কুক করতে ভালোবাসো বা যেটা প্রিপারেশন করতে ভালোবাসো সেটা নিয়ে বলবে। তারপরে প্রশ্ন থাকে হোয়াট ইউ নো অ্যাবাউট ফুড সেলফ লাইফ, তো ফুড সেলফ লাইফ নিয়ে তোমাদের যতটুকু নলেজ আছে তোমরা বলবে, যে ফুড সেলফ লাইফ আলাদা আলাদা ফুডের আলাদা আলাদা সেলফ লাইফ থাকে, যেমন কাঁচা ডিমের সেলফ লাইফ থাকে 28 থেকে 30 দিন, যেমন ফ্রোজেন আইটেম যদি প্রপার টেম্পারেচারে থাকে, কোনো কোনো আইটেম 7 দিনের থাকে, কোনো কোনো আইটেম 15 দিনেরও ফুড সেলফ লাইফ থাকে। তো সেইভাবে তোমাদের আনসার দিতে হবে। তো তারপর জিজ্ঞাসা করা হয়ে থাকে হোয়াটস দ্য ফুল ফর্ম অফ হ্যাসাপ, HACCP, তো হ্যাসাপের ফুল ফর্ম হলো হ্যাজার্ড অ্যানালাইসিস ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট। ইন্ডিয়ান কুইজিনস থেকে তোমরা বেশি একটা পাবে না প্রশ্ন, সেখানে সম্পূর্ণটাই তোমরা ফ্রেঞ্চ, ওয়েস্টার্ন, ক্লাসিক্যাল বা ইউরোপিয়ান মেনুস থেকেই পাবে। তো হোয়াট ইউ নো অ্যাবাউট মাদার সস, তো তোমরা বলবে সেখানে 6টা মাদার সস রয়েছে কন্টিনেন্টাল কুইজাইন্সে বা ইউরোপিয়ান কুইজাইন্সে, মাদার সসগুলোর নাম বলবে, বেশামেল, ভেলুতে, মেয়োনাইজ, হল্যান্ডাইজ, ব্রাউন সস, টমেটো সস। তো এই 6টা মাদার সসের নাম বলবে এবং তোমরা যদি কেউ কেউ ডেরিভেটিভ জেনে থাকো কিছু ডেরিভেটিভ সসেরও নাম বলে দিও। তারপরে জিজ্ঞাসা করে থাকে যে তোমার স্পেশালিটি কুইজাইন্স কী বা তোমার কোন কুইজাইন্সের ওপর তুমি দক্ষ বা তোমাদের কোন কুইজাইন্সের ওপর নলেজ রয়েছে। তো তোমরা কেউ বলতে পারো ইটালিয়ান কুইজাইন, তোমরা যদি ইটালিয়ান কুইজাইন্স সম্বন্ধে জেনে থাকো তো ইটালিয়ান কুইজাইন্স সম্বন্ধে বলবে বা কন্টিনেন্টাল কুইজাইন্স বলবে। যেমন আমার ইন্টারভিউ যখন হয়েছিল আমি ফিউজিয়ান কুইজাইন্স বলেছিলাম কারণ আমার ফিউজান্স কুইজাইন নানান রকম কুইজাইন্সের আমার এক্সপিরিয়েন্স ছিল, তো তার উপর বলেছিলাম, মিক্সড কুইজাইন্স নলেজ ছিল তো সেই উপর বলেছিলাম। তো তোমরা সেইভাবেই বলবে এবং তোমাদের যদি মডার্ন ইন্ডিয়ান কুইজাইন্স যদি তোমরা জেনে থাকো সেখান থেকেও তোমরা বলতে পারো। তারপর একটা প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করবেই করবে, সেটা হলো মেথডস অফ বেশামেল সস বা হোয়াটস দ্য ইনগ্রিডিয়েন্টস অফ বেশামেল সস, তো সেটা তোমাদের বলতে হবে, ইনগ্রিডিয়েন্টস বলে দেবে। তারপর যে প্রশ্নটা ভীষণভাবে করা হয়ে থাকে হোয়াটস দ্য ডিফারেন্ট বিটুইন হল্যান্ডাইজ সস অ্যান্ড বিয়ান্নাইজ সস, এটা একটু ট্রিকি কোয়েশ্চেন থাকে, তো এটার উত্তর কিন্তু একটু মাথা ঠান্ডা করে দিতে হবে। বিয়ান্নাইজ সস হচ্ছে হল্যান্ডাইজ সসের ডেরিভেটিভ সস, আর হল্যান্ডাইজ সসের মধ্যে যা আছে বিয়ান্নাইজ সসের মধ্যেও তাই আছে, কিন্তু বিয়ান্নাইজ সসের মধ্যে চপ হার্বস বা ট্যারাগন যাবে। তো এটাই হলো ডিফারেন্স বিটুইন হল্যান্ডাইজ অ্যান্ড বিয়ান্নাইজ সস। তারপর তোমাদের যে প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়ে থাকবে সেটি হলো হোয়াট ইজ ব্লাঞ্চিং, তো তোমাদের আনসার দিতে হবে কুকিং ভেজিটেবলস ব্রিফলি ইন বয়লিং ওয়াটার। আরেকটা প্রশ্ন থাকে হোয়াট ইজ আলদান্তে, তো আলদান্তে ইটালিয়ান কুইজাইন্স বা কন্টিনেন্টাল কুইজাইন্সে তোমরা যারা পাস্তা নিয়ে কাজ করেছো তারা তোমরা জানবে আলদান্তে হলো একটা কুকিং প্রসিডিওর বা একটা কুকিং মেথডস যেটা পাস্তা রিলেটেড, এবং সেটা হলো পাস্তাটা ওভার কুক হবে না বা পাস্তাটা একদম কাঁচাও থাকবে না, পাস্তা শুড বি রাদার ফার্ম অর লিটল বিট হার্ড বাট টেন্ডার, সেটাকেই বলা হয় আলদান্তে। তারপর যে প্রশ্নটা ভীষণভাবে জিজ্ঞাসা করা হয় যে
পাঁচটা পোটেটো প্রিপারেশনের নাম বলো, টেল মি ফাইভ টাইপস অফ পোটেটো প্রিপারেশন। তো ফাইভ টাইপস অফ পোটেটো প্রিপারেশন তোমরা নাম বলবে, ম্যাশ পোটেটো বলবে, লায়োনাইজ পোটেটো বলতে পারো, বলতে পারো বেক পোটেটো, বলতে পারো জ্যাকেট পোটেটো, ডফিন পোটেটো, উইলিয়ামস পোটেটো, সাতু পোটেটো, রোস্ট পোটেটো, প্যাপ্রিকা পোটেটো, পাঁচটা পোটেটো প্রিপারেশনের নাম বলবে। আমি অনেকগুলো বলে দিলাম, হয়তো তোমাদেরকে জিজ্ঞেস করবে পাঁচটা লেটুসের নাম, তো তোমরা বলবে আইসবার্গ, রোমেইন, লোলোভার্ডে, তারপর এন্দাইভস, তারপর রইল রকেট লেটুস, আরাগুলা, তো এই পাঁচটা লেটুসের নাম বলবে। তো এই রইল ভার্বাল বা ওরাল এক্সাম বা ইন্টারভিউ তোমাদের নিয়ে থাকবে। এরপর তোমাদেরকে এক একটা কোম্পানির এক একটা রুলস থাকে, তবে বেশিরভাগ কোম্পানিতেই এরপর একটা রিটেন টেস্ট নেওয়া হয়। সেই রিটেন টেস্টের মধ্যেও তোমাদের কিছু কোয়েশ্চেন থাকবে যেটা কিচেন রিলেটেড। তো চলো সেই কোয়েশ্চেনগুলো নিয়ে এবার আলোচনা করব। প্রথম প্রশ্ন থাকতে পারে হোয়াট ইজ রু, তো সেটার উত্তর তোমাদের দিতে হবে। সেখানে হয়তো তোমাদের অপশান দেওয়া থাকবে, হয়তো তোমাদের টিক দিতে হবে, বা হয়তো তোমাদের শূন্যস্থান পূরণ করতে হতে পারে। হোয়াট ইজ রু, তার আনসার হবে হিটেড মিক্সচার অফ ফ্লোর অ্যান্ড বাটার অর ফ্যাট। এই প্রশ্নটা থাকবেই থাকবে। হোয়াট ইজ জুলিয়ান, জুলিয়ান হলো টাইপ অফ কাটিং অফ ভেজিটেবল, কাটিং ভেজিটেবল ইনটু থিন স্টিক্স। আমাদের দেশলাই কাঠির মতন কাটিংটা হয়, স্টিকের মতন থিন স্টিক, তো এর জন্য এই কাটিংটাকে বলা হয় জুলিয়ান কাটিং। তো আরও প্রশ্ন থাকতে পারে যে কত রকমের কাটিং রয়েছে, তোমরা বলতে পারো স্লাইস, পাইসানে, জুলিয়ান, শ্রেডেড, তো একটু ঘুরিয়েও কোয়েশ্চেনটা হতে পারে। হোয়াট ইজ ব্রেডিং, তা ব্রেডিংয়ের উত্তর হবে কোটিং ফুড ইন ফ্লোর এগস অ্যান্ড ব্রেড ক্রাম্স, তো এটাকে বলা হয় ব্রেডিং। আমরা এগ প্লান্টকে ব্রেডিং করে থাকি, আমরা ফিশকে ব্রেডিং করে থাকি, এটাই হলো তার আনসার। হোয়াট ইজ মিন্সিং বা চপিং, তো এই প্রশ্নটাও থাকতে পারে। তো আমরা মিন্স বা চপ কাকে বলে সেটার উত্তর দেব। কাটিং ফুড অর মিট অর ভেজিটেবলস ইনটু টিনি পিসেস অর ইউ ক্যান ইউজ মিট গ্রিন্ডার, তো সেই কাটিং বা সেই মিন্স, সেই সূক্ষ্ম কাটিংটাকে বলা হয় মিন্সিং বা চপিং। হোয়াট ইজ স্ট্রেইনিং, স্ট্রেইন করা, তো আমরা কি উত্তর দেব, সেপারেটিং সলিড কম্পোনেন্টস ফ্রম দি লিকুইডস। তো আমরা স্টককে কীভাবে স্ট্রেইন করি, স্টকের থেকে আমরা পেপার কর্ন বা বাকেট গার্নি বা বোনস, যেগুলো ভেজিটেবলস বা মিরপোয়া থাকে, সেগুলোকে আমরা যে স্ট্রেইন করে নিই সেটাকে স্ট্রেইনিং বলা হয়। পোচিং কি, তো পোচিং একটা কুকিং মেথডস, তাহলে সেটা কি হতে পারে উত্তর, কুকিং ফুড ইন আ হট লিকুইড। তো আমরা এগকে পোচ করে থাকি, তো তোমরা অনেকে জানো এগ কীভাবে পোচিং করা হয়। এই প্রশ্নটা থাকবেই থাকবে, কনিক্যাল স্ট্রেইনার কি বা কনিক্যাল স্ট্রেইনারের আরেকটা নাম কি, হোয়াট ইজ দ্য আদার নেম অফ কনিক্যাল স্ট্রেইনার। কনিক্যাল স্ট্রেইনার তোমরা জানো এই রকম ত্রিকোণ হয়, সরি এই রকম শঙ্কুর মতো হয়, তার মধ্যে হোল থাকে যেটা দিয়ে আমরা ধরে এইভাবে খাবার বা লিকুইড স্ট্রেইন করে থাকি। তো কনিক্যাল স্ট্রেইনারের আরেকটা নাম আছে যেটা ফ্রেঞ্চ নেম, চিনুয়া বা চিনোয়েজও কেউ বলে, প্রোনাউন্সিয়েশন যে যেমনভাবে করে। হোয়াট ইজ ব্রেজিং, ব্রেজিং কি, ব্রেজিং একটা কুকিং মেথড, এই প্রশ্নটাও কিন্তু আসতে পারে। তার উত্তর হবে কুকিং মিট অর ভেজিটেবলস ইন আ লিকুইডস ওভার লো হিটস, এই হলো ব্রেজিং। রেসিপি অফ হল্যান্ডাইজ সস, হল্যান্ডাইজ সসের রেসিপি তোমাদের কাছে জানতে চাইতে পারে, তো তোমরা প্রিপেয়ার হয়ে যেও। হল্যান্ডাইজ সস মেথডস, কীভাবে তোমরা, হাউ টু প্রিপেয়ার হল্যান্ডাইজ সস, এই প্রশ্নটাও কিন্তু করে। রেসিপি অফ সিসার স্যালাড, সিসার স্যালাডের রেসিপি চাইতে পারে, সিসার স্যালাডের ইনগ্রিডিয়েন্টস চাইতে পারে, বা জিজ্ঞেস করতে পারে সিসার স্যালাডে কোন লেটুস ইউজ করা হয়, বা সিসার স্যালাডের ড্রেসিংয়ের রেসিপিও কিন্তু চাইতে পারে। এবং সেখানে এনচোভিস কিন্তু তোমাদের উল্লেখ করতে হবে, পাইন নাটস উল্লেখ করতে হবে, কারণ সিজার ড্রেসিংয়ে মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস হলো পাইন নাটস, পারমেজান চিজ, গার্লিক, এনচোভিস, এটা কিন্তু তোমাদের উল্লেখ করতে হবে। হাউ টু মেক লায়োনাইজ পোটেটো থাকতে পারে, বেসিক্যালি লায়োনাইজ পোটেটো কি সেটা তোমাদের জানতে হবে। ইটস আ ফ্রেঞ্চ পোটেটো প্রিপারেশন, স্লাইসড পোটেটো টসড ইন আ প্যান
উইথ বাটার, ওনিয়ন অ্যান্ড পার্সলি, সল্ট অ্যান্ড পেপার, এই কুকিং প্রিপারেশন বা মেথডসটাকেই বলা হয় লায়োনাইজ পটেটো। ফাইভ টাইপস অফ চিজ নেমস থাকবেই থাকবে, তো যদি জিজ্ঞেস করা হয় বা প্রশ্নে থাকে তোমরা লিখবে ফাইভ টাইপস অফ চিজের নাম। তো আমি বলে রাখি, তো গোদা হতে পারে, গ্রুয়ার হতে পারে, পারমেজান হতে পারে, মোজরেলা হতে পারে, অ্যাডাম হতে পারে, চ্যাডার হতে পারে, ব্রি হতে পারে, ব্লু চিজ হতে পারে, কেশকাবাল হতে পারে, ফেতা হতে পারে। তো তোমরা এর মধ্যে দিয়ে বা তোমাদের জানা যা রয়েছে তার মধ্যে দিয়ে পাঁচটি চিজের আনসার দেবে। হালুমি চিজ হতে পারে, হাউ টু মেক চিকেন ব্রথ, হাউ টু মেক বিফ কনসোমি, এগুলোও কিন্তু তোমাদের জিজ্ঞেস করতে পারে, বা মেথড বা ইনগ্রিডিয়েন্টস কী, মেথডস জিজ্ঞেস করতে পারে যে হাউ ইউ মেক বিফ কনসোমি, অথবা হাউ ইউ মেক বিফ স্টকস বা চিকেন স্টক, সেইটা নিয়েও তোমাদের কাছে প্রশ্ন করতে পারে। আরেকটা প্রশ্ন করা হয়ে থাকে, সেটি হলো স্প্যাগনেল সস বা ব্রাউন সস রেসিপি বা মেথডস কী, বা ব্রাউন সসের দুটো ডেরিভেটিভ সসের নাম বলো, বা হয়তো জিজ্ঞেস করতে পারে হোয়াইট সসের দুটো ডেরিভেটিভ সস, বা হল্যান্ডাইজের দুটো ডেরিভেটিভ সস, বা টমেটো সসের দুটো বা তিনটে ডেরিভেটিভ সস। তো তোমরা ডেরিভেটিভ সস সম্বন্ধে একটু পড়ে যেও, যে ছটা মাদার সস রয়েছে তার ডেরিভেটিভসগুলো কী, এগুলোও কিন্তু আসে রিটেন কোয়েশ্চেনে। তো এই রইল ক্রুজ শিপের জন্য ইন্টারভিউর কোয়েশ্চেনগুলো। তো এই ইন্টারভিউতে তোমরা যদি সিলেক্ট হয়ে যাও, তারপর স্টেপ থাকে ইংলিশ মার্লিন টেস্ট। কোনো কোনো কোম্পানি নিয়ে থাকে, কোনো কোনো কোম্পানি নেয় না। তো এর আগে পর্যন্ত যতটুকু জার্নি রয়েছে সেখানে তোমাদের কোনো পয়সা দিতে হবে না, বা কোনো পয়সা কোনো কোম্পানি চার্জ করে না। তো কেউ যদি তোমাদের বলে যে আমি ইন্টারভিউ দিতে নিয়ে যাব, বা আমি এখানে তোমাদের যোগাযোগ করিয়ে দেবো, তার জন্য কোম্পানি এত টাকা চাইছে, না, ক্রুজ শিপ জবের জন্য কিন্তু কোনো পয়সা লাগে না। আমি এরপরে একটা ডিটেলসে ভিডিও করব যে ক্রুজ শিপ জবের জন্য কিভাবে অ্যাপ্লাই করা যেতে পারে এবং কী কী প্রসিডিওর রয়েছে, এবং কখন টাকা লাগতে পারে, কী কী ক্ষেত্রে টাকা লাগতে পারে, এবং এর বাইরে যদি কেউ টাকা চায় তাহলে সেটা সম্পূর্ণ ফেক। ইংলিশ মার্লিন টেস্ট পাস হয়ে গেলেই তারপরে তোমাদের অন্য প্রসিডিওর, যে পেপার ওয়ার্ক বা ডকুমেন্টারি প্রসিডিওর থাকে, সেটার জন্য ইউএস ভিসা, মেডিকেল বা যা যা দরকার, এসটিসিডাব্লিউ কোর্সেস। তো ক্রুজ শিপ বা বিলাসবহুল জাহাজগুলো পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, তার ইন্টারভিউর প্রশ্নগুলো বা উত্তরগুলো কী হওয়া উচিত সেই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম। বাংলাতে এর আগে আর কেউ এই ভিডিও নিয়ে আসেনি। যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিও যত তাড়াতাড়ি পারো, আর নিচের বেল আইকনটিকে টিপে দাও যাতে আমার বানানো প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে এবং সবার প্রথমে। তাহলে আজকে এখানেই, আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে।